বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 40তম শাহাদাত বার্ষিকী পালন। টপ রিপোর্টার। নারায়ণগঞ্জে অগ্রণী ব্যাংক কর্মচারী সংসদের উদ্যোগে জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 40তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে দিনব্যাপী আলোচনা সভা, মিলাদ দোয়া ও তবারক বিতরণ আজ অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধুর জীবন ও কর্ম শীর্ষক আলোচনায় জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সুকু মাহমুদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির ও মহানগর শ্রমিক লীগ সভাপতি কাজী মুদ্দিন সহ ব্যাংক কর্মকর্তা ও কর্মচারী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সকল স্তরের শ্রমিক কর্মচারীগণ উপস্থিত ছিলেন। বক্তাগণ বলেন, বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন অনুসরণ করে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2021 ও 2041-এর উন্নয়ন রূপরেখা বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। নির্ধারিত সময়ের পূর্বে এদের সমৃদ্ধির সোপানে পৌঁছবে বলে বক্তাগণ আশাবাদ ব্যক্ত করেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, অ্যাসিস্টিভের সাথে থাকুন এন্ড ক্লিক দ্য বেল আইকন ফর নিউ ভিডিওস।